রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন সংস্কারের চেষ্টা করছে রাজউক। মূল নথি না পাওয়ায় মালিকের কাছে থাকা নকশার উপর নির্ভর করেই কাজ করতে হচ্ছে বলে জানায় রাজউকের কারিগরি কমিটি। এদিকে পানি জমে থাকায় বিস্ফোরণের উৎপত্তি স্থলের কোনো আলামত সংগ্রহ করতে পারেনি সিআইডি। দীপু শিকদারের রিপোর্ট। বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের সংস্কার কাজ চলছে, ক্ষতি হওয়া ভবনটি আবারও দাঁড় করানোর চেষ্টা। স্টিল দিয়ে নয়টি কলাম মজবুত করতে কাজ করছেন রাজউক কর্মীরা, আর অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে তদন্তকারীদের। ঘটনাস্থল পরিদর্শনে এসে রাজউক কারিগরি কমিটির সদস্যরা জানান, মালিকের কাছে থাকা একটি নকশার উপর নির্ভর করে কাজ এগোতে হচ্ছে। এদিকে আলামত সংগ্রহে অন্য সংস্থার মতো কাজ করে যাচ্ছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। বাইরের অন্য আলামত সংগ্রহ করলেও বেজমেন্টে পানি জমে থাকায় সেখান থেকে কিছু সংগ্রহ করা সম্ভব হয়নি। ঘটনার পর এখনো বন্ধ রয়েছে ভবনের সামনের রাস্তা। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।